اللهم اهدنا فيمن <applause> هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته شو مالك بهاي بروسنا كرسن তামাকের চাষ করা হারাম কিন্তু তামাকের জন্য দিন মজুরি করা যাবে না। যে জিনিসটা হারাম সেটা চাষ করাও হারাম সেটা পিছনে কাজ করা দিন মজুরি করা এটার সাথে সম্পর্কিত সকল ধরনের কাজই ইনকাম হারাম কারণ তামাকটা একটা নেশা নেশার জিনিস এবং নেশার জিনিসটা আল্লাহ তাআলা হারাম করেছে আল্লাহ তাআলা সূরা আরাফে বলেছেন ওয়া ইয়াহিল্লু লাহুম আত-তাইয়িবাত ওয়া ইয়ুহাররিমু আলাইহিমুল খাবাইস আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভালো খাবার যেগুলো কল্যাণকর খাবার মানুষের জন্য স্বাস্থ্যের জন্য উপকারী এবং হালাল এগুলো আল্লাহ তালা হালাল করেছেন এবং যেগুলো নাকি মানুষের জন্য অকল্যাণ কর ক্ষতিকর এবং যেগুলো নাকি হাদিসে হারাম হিসেবে সাব্যস্ত হয়েছে সেগুলো আল্লাহ তালা হারাম করেছেন ক্ষতিকর জিনিস তো এই তামাক তামাক সিগারেট নেশা এগুলো সবাই নেশাযুক্ত যুক্ত যত জিনিস আছে সবগুলাই মানুষের বুদ্ধিকে নষ্ট করে মানুষের বুদ্ধিকে নষ্ট করার মাধ্যমে মানুষ যে কোনো অন্যায় কাজ করে কাজে এই নেশাযুক্ত যুক্ত জিনিস কুল্লু কুল্লো হারাম যত নেশা যত সবগুলোই হারাম তো কাজে এই হারামের পিছনে মজুরি খাটা বা কাজ করা যদি সে তামাক নাও খায় এর পিছনে কারণ এইভাবে কারণ সে এই কাজে সাহায্য করা হচ্ছে আলাদা বলতেছেন ও তা আউন আল বিরোধ থাকো ওরা আল আউন তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো এবং খারাপ কাজে সাহায্য করো না তো কাজেই সুদ বৃদ্ধির যে কাজ আছে এটা যত সুদ না খাক কিন্তু সুদের জন্য কেউ যদি লেখে বা সাক্ষী হয় বা সুদের প্রচার করে তাহলে এটা হারাম ঠিক ভাবে তামাক হারাম তামাকের চাষ করাও হারাম তামাকের ব্যবসা বাণিজ্য করাও হারাম এবং তামাকের কারখানা যে দিন মজুরি কাজ করাটা সেটা হারাম কিন্তু আল্লাহ তালা যে ভালো হয়ে থাকতে চাই আল্লাহ তালা তার ব্যবস্থা করবেন আল্লাহ তালিত্লাহ আল্লাহ যে ব্যক্তি আল্লা আল্লাহকে ভয় করবে এবং সেই ভয়ের জন্য সে হারাম থেকে দূরে থাকবে আল্লাহ তার অনেক পথ খুলে দিবেন হালাল পথ তো কাজেই আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা আল্লাহ তালে সবাইকে সর্ব অবস্থায় সকল ধরনের হারাম থেকে দূরে থাকার তো করেন এবং সকল ধরনের হালাল কাজ করার সুযোগ করে দেন হালাল কাজ করার তফিদান করেন হালাল কাজ করার মাধ্যমে